ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আল্লাহর রহমতে। আমিও ভেষ আছি। আজকের রেসিপি হচ্ছে টক জাল মিষ্টি বড়ইয়ের আচার। আর এই রেসিপিটি ফোরজিং করা বড়ই দিয়ে টক জাল মিষ্টি আচার তৈরি করব। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় ফোরজিং করা বড়ই দিয়ে টক জাল মিষ্টি বড়ইয়ের আচার। আজকে রেসিপিটি যদি ভালো লাগে আবারও বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স চলুন দেখে নেই আজকের এই রেসিপিটি কীভাবে তৈরি করে। দেখতে পাচ্ছেন আমি কিছু বড়ই ফ্রিজ থেকে বের করে রেখেছি, আর এই বড়ইগুলো আমি এখন সিদ্ধ করে নেব। আমি আগে থেকেই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা আমার ফুটে উঠলে বড়িগুলো দিয়ে আমি ঠিক 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 5 মিনিট সিদ্ধ করার পর আমি বড়ি থেকে পানিটা ঝেড়ে ফেলে বড়ি থেকে পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি ঠিক 5 মিনিটই এটাকে জাল দিয়ে দেব। যেহেতু বড়িটা ফ্রিজে রাখা হলেও কিন্তু বড়িটা অনেক শক্ত, তাই আমি আচার দেওয়ার আগে সেটা একটু সিদ্ধ করে নিচ্ছি। মায়ের হাতে সব কিছুই কিন্তু অসাধারণ হয়। আর এই রেসিপিটি হচ্ছে আমার আম্মু যেভাবে বড়ইয়ের আচার তৈরি করেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। অবশ্যই ভিডিও আমি করছি আর রেসিপিটা তৈরি করেছেন আমার আম্মু। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিলাম আর পানিটা আমি ঝেড়ে ফেলে দেব। ফিরে এলাম পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি 1/2 কাপ রসুন বাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা গরম হওয়ার আগে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওই ফেনাটা হবে না। আর ফেনা হলে অবশ্যই খেয়াল করা যায় না, অনেক সময় রসুনটা পুড়ে যায়, সেজন্য একটু কেয়ার রাখবেন। তেলটা গরম হওয়ার আগেই কিন্তু রসুনটা দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিতে হবে। ব্রাউন কালার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ফ্রাই করতে হবে। রসুনটা খুব ভালো করে ফ্রাই করা হোক। আর এদিকে আমি বলে দিচ্ছি আজকের এই রেসিপিতে কী কী লাগবে আর কতটুক লাগবে। আমি এখানে নিয়েছি রসুন বাটা 1/2 কাপ, মেথি 1 চা চামচ, সরিষা গুঁড়া 2 টেবিল চামচ। মেথি আর সরিষা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবং ভেজে ব্লান্ডার করে গুঁড়ো করে নিয়েছি। সরিষার তেল 1 কাপ, হলুদ 1/2 চা চামচ, মরিচ 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, ভিনেগার 1 কাপ থেকে একটু বেশি, চিনির গুঁড়া 1 কাপ, চিনির শিরা 250 গ্রাম। তো এরকম সবগুলো দিয়ে আমি খুব ভালো করে আজকের এই আচারটা তৈরি করব। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, তারপর মেথি গুঁড়ো, সরিষা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, এই সবগুলো দিয়ে খুব ভালো করে আমি নেড়ে 1/2 কাপের মতো ভিনেগার দিয়ে দেব বড়ইগুলো। আর বড়ইগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক 10 মিনিট। দশ মিনিটের ভিতরে অবশ্যই 2 মিনিট পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এই 10 মিনিট যে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব, এর ভিতরে কিন্তু বড়ইয়ের ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যাবে। আর আমি যেহেতু টক জাল মিষ্টি রেসিপি একটি আচার শেয়ার করছি, যার জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমার বড়ইগুলো কিন্তু অনেকটাই টক, সেজন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি। আর মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিলেই হবে। তো এরকম আমি 10 মিনিটের ভিতরে 2 মিনিট পর পর ঢাকনা তুলে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে বড়ইগুলো জাল দিয়ে দিচ্ছি। আর আপনাদের সুবিধার্থে আমি আমার উপকরণ কী কী নিয়েছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। তো আমি ঠিক 10 মিনিট পর ঢাকনা তুলে এখন দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর দিয়ে দেব চিনির শিরা 250 গ্রাম,
আপনারা চাইলে চিনি শিরার বদলে শুধু চিনি ইউজ করতে পারেন, আর না হয় চিনির বদলে শুধুমাত্র চিনি শিরাটা ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে ছিল চিনির শিরা, সেজন্য আমি চিনির শিরাটাই দিয়ে দিলাম। আর চিনির শিরা হলে ভালো হয়, মানে বড়ইয়ের ভিতরে খুব ভালো করে মিষ্টিটা ঢুকে যায়, সেজন্য চিনির শিরাটা ইউজ করার চেষ্টা করবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব। আর এরকম করে বারবার নেড়ে দিতে হবে, না হয় কিন্তু আটালোটা মানে শক্ত হয়ে যেতে পারে। আর আম হোক, জলপাই হোক আর বড়ই হোক, আচার দিলে বড় জুড়ে 1 সপ্তাহ থাকে, এর বেশি থাকে না, কারণ এই আচারগুলো অসাধারণ হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মায়ের হাতের যে কোনো জিনিসই কিন্তু অমৃত। প্রিয় ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু পারফেক্ট। আর আমি কিছুই করছি না, সব কিছু কিন্তু আম্মু করছেন, সেজন্য আজকের রেসিপিটি হচ্ছে মায়ের হাতের টকঝাল মিষ্টি বড়ইয়ের আচার। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটি, ও জিভে জল চলে আসলো, কিছু করার নেই। আসলে বড়ইয়ের আচার মানেই তো, মানে আচার মানেই তো জিভে জল। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটি এই পর্যন্ত, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি ভালো নাও লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে এক সময় ভালো লেগে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভিডিওটি দেখতে থাকুন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ গাইজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।